রিপোর্টের দিন, রিক্সায় একদম জিসি যাবো। তো তো রিক্সা নিয়ে বের হয়ে গেলাম, হচ্ছে রিক্সাটা সামনে গিয়ে অটোরিক্সা নিয়ে ফেলবো, অটোরিক্সা নিয়ে ঘুরবো। আপনারা দেখেন ভিডিওটা, এনজয় করেন। আমরা ভোটের দিনে এই যে আপনার অটোরিক্সাতে করে একটু সব কিছু ঘুরে দেখতেছি, কি অবস্থা পর্যবেক্ষণ করতেছি, আর ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, এত বেশি ঠান্ডাও না, কিন্তু ঠান্ডা পড়বে আজকে, মানে ঠান্ডার মতো মোটামুটি সবাই জ্যাকেট ট্যাকেট পরছে। সামনে হচ্ছে এই যে পাহাড়ে ঘেরা, এটা হচ্ছে ইউএসটিসি মেডিকেল, কি না পাহাড়ের ভিতর অনেক সুন্দর। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র, আবার এদিকে একটা রেস্টুরেন্টও আছে, কুলসি কনভেনশনের অপোজিটে বাংলাদেশ বেতার চট্টগ্রাম না। এখানে হচ্ছে লাভেন্সাও আছে, একটা রেস্টুরেন্ট আছে, বিটিভি ক্যাফেটেরিয়া। ও চিকন বিল্ডিংটা দেখেন, এটা যে চিকন বিল্ডিং বদ্ধভূমি নাকি, যা ভাই ডিপার্টমেন্ট, এটা হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি। এই যে ফুট ওভার ব্রিজ, রাস্তা পার হওয়ার জন্য, সবাই এনজয় করেন ভিডিওটা। সামনে ওয়ারলেস মোড়, রাস্তাঘাট একদম শান্ত। দেখুন সিএনজি ট্যাক্সিগুলো দেখা যাচ্ছে, অটোরিক্সা প্রচুর, আর হচ্ছে কিছু কিছু পাবলিক ট্রান্সপোর্টেশনের গাড়ি চলতেছে, দুই একটা বাস দেখা যাচ্ছে, রিক্সা একটা দুইটা, মোটরসাইকেল দেখা যাচ্ছে। হ্যাঁ, ওয়েদারটা অনেক জোস। এটা হচ্ছে চিটাগং ভেটেরিনারি হসপিটাল ইউনিভার্সিটি, মানে বিশ্ববিদ্যালয়। আবার এটা হচ্ছে সিপাসু, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। ওনারা খুব হাসি মুখে আসছে ভোট দিয়ে, রাস্তায় গাড়ি ঘোড়া নাই নাই বলে চলে। এই যে উনি পোস্টার ছিঁড়ে, মনে হচ্ছে উনি এগুলাকে জ্বালাবে, আগুন দিয়ে বিক্ষোভ হবে। এটা হচ্ছে সামনে হচ্ছে ক্রসিং, ঝাউতলা রেল ক্রসিং, ঝাউতলা না এটা। এখানে তো
আমরা আজকে মানে নির্বাচনের দিন বিকেল হয়ে সন্ধ্যা, আমরা আরো আগে বেরোইছি আর এনমে যে এলাকাতে ছিলাম, এখন ভোট শেষ আগে ভাগে বের হয়েছি। একটু বোর লাগতেছে, একটু এই জন্য একটু ঘুরে দেখতেছি, আর এরকম রাস্তা পাওয়া যায় না বেশিরভাগ সময়। সামনে সেট আপে রাখো, সেট আপে সুন্দর করে যাও। তারপর হচ্ছে এই যে রাস্তা অনেক সুন্দর, আমরা ভিডিও করছি। আর এই যে দেখছেন এই যে পাবলিক বাসগুলো যাচ্ছে খুবই কম, আর হচ্ছে রাস্তাঘাট আছে মোটামুটি মানুষজন দেখা যাচ্ছে, রেস্টুরেন্টগুলো খোলা। এই যে সামনে ওমেন কলেজ, তারপর উঁচু উঁচু দালানগুলো দেখা যাচ্ছে, আপনারা এনজয় করেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। একটু সাহস করে বেরিয়ে গেলাম আর কি, বামে মাজার আছে, আরো সামনে হচ্ছে অমরগনি এমইএস কলেজ। ওকে গাইস, এনজয় দ্য ভিডিও, ভালো মন্দ কেমন লাগলো জানাবেন। এদিকে দক্ষিণ খুলশি গেল ডান পাশে, ঠিক আছে, দেখতে থাকেন। দেখতেছি পোস্টার ছেয়ে গেছে চারিদিকে, ভোট শেষ, এখন সামনে দেখা যাবে এগুলো সব সিটি কর্পোরেশন থেকে সব পরিষ্কার করে ফেলবে, রাস্তাঘাট আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। আর হচ্ছে আর আমাদের সবার নিজেদেরই সচেতন হতে হবে। এই যে মাজার, আমরা আমাদের শহরটাকে সুন্দর রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, দেখতে থাকেন। তো এখন ওইদিকে একটু দাঁড়াচ্ছি, একটু চা টা খাবো। ওদিকে বিজিবির গাড়ি চলে আসছে, দেখেন বিজিবির গাড়ি যাচ্ছে, ওরা সারাদিন অনেক কষ্ট করছে, ডিউটি পালন করছে। ওকে অন্ধকার, এদিকে তো অন্ধকার হয়ে গেলে কেন, বাম দিকেও যেতে পারেন, সোজা দিয়েও যেতে পারেন, বাম দিকে যান, হ্যাঁ এদিক দিয়ে যান। এটা টাইগার পাস আর কি, রাস্তাঘাট একদম ঠান্ডা, কোনো ঝামেলা নাই, মাঝে মাঝে এমন কিছু দ্রুত গতির গাড়ি পাশ দিয়ে ছুটে যায়, শাঁ করে ভাল লাগে। এই যে ছোট ছোট বাচ্চারা, পোলো গ্রাউন্ড, কদমতলি ফ্লাইওভার, মাত্র ট্রেনটা গেল, দেখাতে পারলাম না, যদি সবসময় যায় আসা যাওয়া করে এদিকে ট্রেন, আমি দেখাই না এদিকে, আমি আসা যাওয়া করি অনেক সময়, ভাল লাগে না। এখন দেখাচ্ছি, দেখেন এখন মাত্র সন্ধে হয়েছে, দেখেন এদিকে এই সাইডটাতে কি পরিমাণ গাড়ির চাপ, মানুষ কোনো নিয়মই মানতেছে না, কি একটা অবস্থা, মানে যেন আর ওয়েট করতে পারতেছে না, সবাই বেরিয়ে যাচ্ছে।
ঠিক আছে, আপনারা সবাই এনজয় করেন ভিডিওটা। এদিকে কদমতলী আপনার মোটরসাইকেলের পার্সেস বিক্রি করে, অনেক গ্যারাজও আছে, তারপর এই আর কি। সবাই দেখেন ভিডিওটা, কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।